প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ডক্টর অরুণ কুমার দত্তের লেখা একটি গল্প, অপার্থিব। কোনো রহস্যের প্রসঙ্গ উঠলেই আমার রহস্যময় পুরুষ উজাগর সিংয়ের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে। উজাগর সিংয়ের সঙ্গে আমার অল্পই আলাপ ছিল, সে পরিচয়ও হয়েছিল রজত উপাধ্যায়ের দৌলতে। এডিনবারা শহরের বারবিকিউ রেস্তোরাঁতে বসে স্ন্যাক্স খেতে খেতে এডিনবারা ইউনিভার্সিটি পাড়ায় গেলে বারবিকিউ রেস্তোরাঁ সকলেরই চোখে পড়বে। প্রতি শনিবার আমাদের সেখানে আড্ডা বসত, পৃথিবীর বিভিন্ন প্রান্তের জনাকয়েক ছাত্রছাত্রীর মজলিস। আমাদের নামকরণ হল মিরাকল ক্লাব। উজাগর সিংয়ের জীবন আগাগোড়াই ছিল রহস্যের অবগুণ্ঠনে ঘেরা। স্বল্পভাষী দীর্ঘদর্শন উজাগর সিং পাঞ্জাবের অধিবাসী হলেও সে ধর্মে যে কী ছিল তা আমি জানি না। তার দীর্ঘ দাড়িগোঁফ ছিল, মাথায় জটা ছিল, কিন্তু উষ্ণীষ ছিল না। প্রচুর পড়াশোনা ছিল তার, আর ছিল ভগবত দত্ত অসীম ক্ষমতা। উজাগর এডিনবারা ইউনিভার্সিটিতে সংস্কৃতে তখন পিএইচডি করছিল। অনেকেরই হয়তো জানা নেই যে এডিনবারাতে সংস্কৃতের একটা বিভাগ আছে। কথায় আছে, মানুষের সঙ্গী দেখলে তাঁর চরিত্র বোঝা যায়। রোমান্টিক ধরনের অলৌকিক ব্যাপার, প্রেততত্ত্ব, পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানের বাইরের ডাক্তারির খবর জানতে আমরা ব্যগ্র ছিলাম। অন্য সঙ্গী সাথীরা আমাদের বলতো, নিজেদের পড়া ছেড়ে কাজ ছেড়ে এসব নেশার পেছনে ছোটার কোনো মানে হয় না। একদিন বারবিকিউয়ে বসে কফি আর স্যান্ডউইচ খাচ্ছি, এমন সময় এক কটিশ দম্পতি এসে সরাসরি আমায় প্রশ্ন করলেন, আপনি কি ইন্ডিয়ান স্টুডেন্ট? একটু আশ্চর্য হলাম, কারণ এ ধরনের মুখের ওপর প্রশ্ন সাধারণত ভদ্রতা বিরুদ্ধ। অল্পক্ষণের মধ্যেই আলাপ জমে উঠল। মিস্টার ম্যাকফারসন বছর 32-এর এক স্কচ, বোটানিতে থিসিস করছেন। তার স্ত্রী পামেলা ম্যাকফারসন এডিনবারাতেই সোশ্যাল সায়েন্স পড়ছেন। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আমাদের মনের তার একই সুরে বাঁধা। এরপরে রজত এলো উজাগর সিংকে নিয়ে। রজত ভেটেরিনারির ছাত্র, পোস্ট গ্রাজুয়েট করছিল। আমাদের মজলিসে আরও দুজন সদস্য ছিল, মিশরের ডক্টর জাফর আলাম, তিনি তখন FRCS করছেন। তাছাড়া ছিল কলম্বিয়ার কার্লস, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিল মিসেস ম্যাকফারসন, আর সবচেয়ে বড় মিস্টার ম্যাকফারসন। ম্যাকফারসন দম্পতি ছাড়া আর আমরা সকলেই অবিবাহিত ছিলাম। প্রতি শনিবার সন্ধ্যায় আমাদের ক্লাবের মিটিং বসত শহরের কোথাও না কোথাও। আমাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল উজাগর। সে কথা বলতো কম, কিন্তু যখন বলতো বা কিছু করত তখন সকলকে তাক লাগিয়ে দিত। স্বল্প বাক, দীর্ঘদর্শন, বিচিত্র প্রকৃতির উজাগরের ব্যক্তিত্ব আমাদের সকলের ওপরেই প্রভাব বিস্তার করেছিল। তার সঙ্গে প্রথম পরিচয়ের দিন রজত তার সম্পর্কে এক মজার গল্প করেছিল। উজাগর তখন থাকত এডিনবারার ইস্ট লোদিয়ানের এক ল্যান্ডলেডি ডিগসে। ডিগস অর্থাৎ যে পরিবারে অর্থের বিনিময়ে থাকা খাওয়া দুই চলে, এরকম এক ল্যান্ডলেডির চারতলার ফ্ল্যাটে অ্যাটিকে উজাগর থাকত। অ্যাটিকের অর্থ হলো ছাদের এক ঘর, যার মাথার চালে স্কাইলাইট অথবা জানালা থাকে। দড়ি দিয়ে সেই স্কাইলাইট খুললেই ওপরের আকাশ দেখা যায় ও হাওয়া পাওয়া যায়। একদিন শীতের সকালে অনেক বেলা পর্যন্ত উজাগর না ওঠায় তার ল্যান্ডলেডি তার ঘরের দরজায় কড়াঘাত করলেন। কোনো সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। দরজা খুলেই এক অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি ভয়ে ও বিস্ময়ে চিৎকার করে উঠলেন।
সবাই ছুটে এসে অবাক হয়ে দেখে অ্যাটিকের খোলা জানলা দিয়ে অজস্র ধারায় বরফ পড়ছে খাটে ও মেঝেতে। আর উজাগর সিং সেই বরফের কবরে গভীর নিদ্রামগ্ন। জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে বরফ ঝেড়ে যখন তাকে তোলা হলো, তখন তার হিমশীতল দেহস্পর্শে ল্যান্ডলেডি শিউরে উঠলেন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো, অনেক করে তাকে গরম করা হলো, কিন্তু হা হতস্মী। তবু উজগারের নাড়ির গতি নেই, নিঃশ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ। ডাক্তার রায় দিলেন ডেথ, ডেথ টু অ্যাক্সিডেন্টাল হাইপোথার্মিয়া। সোজা কথায়, প্রবল তুষারপাতের শীতলতায় উজগার মারা গেছে। এমন সময় চোখের জল পড়ার আগেই সকলকে হতবাক করে দিয়ে উজাগর সিং দাঁড়িয়ে উঠল। গুড মর্নিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, কুড আই হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ। পরে সেই ব্যাপারটার ব্যাখ্যা দিলে, আগের দিন রাত্রে সে কুম্ভক করে সমাধিস্থ হয়েছিল। এটা হিন্দু যোগীদের একরকম আসন। বাহ্যত প্রাণের স্পন্দন না থাকলেও এ অবস্থায় অনেকদিন জীবিত থাকা যায়। কখন বরফ পড়েছে উজাগর কিছুই জানে না। মিশরের জাফর আলামও বেশ অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। তার দেশে নাকি এক ধরনের লোক এখনো আছে যারা কবরের ভেতরকার মরার সঙ্গে কথোপকথন করতে পারে। এইভাবে তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে মৃতের অনেক অতৃপ্ত কামনা বহন করে নিয়ে যান। আমরা জাফর সাহেবকে জিজ্ঞেস করতাম, মমি করা বিদ্যেটা তাদের দেশে এখনো কারোর জানা আছে কিনা। জাফর সাহেব গভীর আক্ষেপের সঙ্গে বলতেন, না, সে বিদ্যে অনেকদিন আগেই লুপ্ত হয়েছে। কলম্বিয়ার কার্লস একটু ভিন্ন ধরনের কথা বলতেন। তাদের দেশে প্যাটাগোনিয়ান নামে একদল আদিম অধিবাসী আছে, যাদের বিরাট পায়ের পাতা, যারা ক্ষিপ্র বেগে মানুষের কল্পনার বাইরের গতিতে ছুটে যেতে পারে। ম্যাকফারসন দম্পতির কিন্তু সবচেয়ে আকর্ষণ ছিল হিন্দুদের পুনর্জন্মবাদ নিয়ে। জাতিশ্বর ব্যাপারটা তাদের কাছে বিস্ময়কর বস্তু ছিল। অসীম আগ্রহে তারা রজতের কাছে তার এক জানা জাতিশ্বরের গল্প শুনত, যার জন্ম ছিল উত্তরপ্রদেশের এক গ্রামে। জন্ম থেকেই তার মুখে এক দগ্ধ ক্ষতের চিহ্ন ছিল। সে প্রায়ই আমেরিকায় তার আগের জন্মের কথা, আগুন লাগার কথা বলত। পরে খোঁজ নিয়ে নাকি তা মিলে গিয়েছিল। আমিও ভারতীয় যোগীদের অদ্ভুত কাহিনীগুলো শুনতাম। এক শনিবারের সন্ধ্যায় বারবিকিউতে বসে চা খাচ্ছি। আমাদের আড্ডা তখন খুব জমে উঠেছে। আমাদের কথা শুনে নীল গাউন পরা যুবতী ওয়েট্রেসরা ছুটে এসে আমাদের বারবার জিজ্ঞেস করছিল আর কিছু চাই কিনা। আমরা তাদের যথেষ্ট টিপস দেওয়ার জন্য তারা আমাদের আড্ডা ভাঙতে চাইত না। সেদিন আমাদের প্রেতত্ব সম্বন্ধে আলোচনা চলছিল। টেবিলের ওপর একটা ঘুষি মেরে জন ম্যাকফারসন বলে উঠলেন, মানুষের মৃত্যুর পরে তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করতে পারি যদি তাদের দেখা বা প্রমাণ কখনো পাই। আপনার চারদিকে যে হাওয়া আছে তার অস্তিত্ব কি আপনি অবিশ্বাস করেন? সেটাও তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না। বিতর্কের সুরে ডক্টর আলম বলেন, না, তা দেখতে না পেলেও বাতাসকে আমরা অনুভব করতে পারি। এক বৈজ্ঞানিক ব্যাখ্যায় তার অস্তিত্ব অনস্বীকার্য। জন বললেন, তোমার সব কিছুতেই তর্ক করা স্বভাব জন। গিব্বা বেঁকিয়ে মিসেস ম্যাকফারসন স্বামীকে বললেন, তাদের কথায় বাধা দিয়ে কার্লস বলে ওঠে, যাই হোক, আমাদের এখন তর্কের বিষয়বস্তু হচ্ছে প্রেত বলে কিছু আছে কিনা। তা যদি থাকে তাহলে তার অস্তিত্বের প্রমাণ না পেলে মিস্টার ম্যাকফারসন এসব আজগুবি বলে ধরে দিচ্ছেন। আমি আর রজর টেবিলের একপাশে বসে বদানুবাদ উপভোগ করছিলাম। হঠাৎ আমাদের আলোচনা থেমে গেল একজনের দৃপ্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরে, মিস্টার ম্যাকফারসন, আপনি যদি প্রমাণ পান মানুষের মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব রয়েছে তাহলে কি বিশ্বাস করবেন? সোজা হয়ে উজাগর সিং কথাগুলো বলে,
তার চোখ দুটো তখন জ্বলছে। হ্যাঁ, হাতে নাতে প্রমাণ পেলে আমি সহজেই বিশ্বাস করব। জন উত্তর দেন, বেশ, আমি তার প্রমাণ দেব আপনাদের পরবর্তী বৈঠকে। উজাগার বললে, আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকি, উজাগার প্রমাণ কেমন করে দেবে? এই কথাই সবার মনে গুনগুন করতে থাকে। থমথমে নীরবতা ভেঙে অবশেষে জন বলেন, বেশ, মিস্টার সিংয়ের চ্যালেঞ্জ অনুযায়ী আগামী শনিবার রাত 8টার সময় আমাদের ফ্ল্যাটে এই বৈঠক অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। আমরা সবাই রাজি হলাম। উজাগার সিং শুধু মৃদুস্বরে বললে, আগামী শনিবার গ্লাসগোতে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আমাকে যেতে হবে, তা হলেও রাত 8টার সময় প্রমাণ দেবার জন্য আপনাদের বাসায় আমি নিশ্চয় হাজির থাকব। কিন্তু গ্লাসগো গিয়ে আবার ওই দিন রাত 8টার সময় আমার বাড়িতে আসা আপনার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে নাকি? বৈঠকটা আধ ঘন্টা বাদে আমরা করতে পারি, আপনারা কি বলেন? আমাদের দিকে তাকিয়ে জন প্রশ্ন করলেন, না, আগামী শনিবার সন্ধ্যা 8টার সময় আপনার বাড়িতে প্রেতের অস্তিত্বের প্রমাণ দিতে আমি হাজির হবই। উজাগার সিং কখনো তার কথার খেলাপ করে না, বলে উজাগার সিং। আমি অবাক হয়ে দেখছিলাম তার চোখ দুটো ধকধক করে জ্বলছে। সেই শনিবারের রাতের কথা আমি জীবনে ভুলব না। সেদিন বিকেল থেকে হঠাৎ বরফ পড়তে শুরু করলো, কোনো নোটিশ না দিয়েই। সেটা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, তখন বরফ সাধারণত পড়ে না, তবুও বরফ পড়ল। ঘন কুয়াশা নামল। মিস্টার ম্যাকফারসনের রয়্যাল টেরাসের ফ্ল্যাটে যখন আমি পৌঁছলাম তখন সন্ধ্যা 7:30। ঘরে ঢুকতেই দেখি ফায়ারপ্লেসের সামনের চেয়ারে কার্লস বসে আছেন, তার দুদিকে ম্যাকফারসন দম্পতি। কাঁচের শাশিটা দিয়ে একবার বাইরে আকাশের দিকে তাকালাম। রয়্যাল টেরাসের ঢালু রাস্তার পাশ দিয়ে উঠে গেছে কার্লটন হিল। ভুতুড়ে দৈত্যের মতো পপলার আর বার্চ গাছগুলো জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। শার্সির পর্দা ভেদ করে বরফগুলোর শৈত্য অনুভব করলাম। 7:40 এলেন ডক্টর আলম, তার 2 মিনিট পরেই উপাধ্যায়। রাত তখন 8:45। চায়ের পেয়ালাটা এগিয়ে দিতে দিতে মিসেস ম্যাকফারসন বললেন, মিস্টার সিং ছাড়া আর সবাই আমরা এসে গেছি। হ্যাঁ, মিস্টার সিংয়ের প্রতীক্ষাই আমরা এখন করব। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে গ্লাসগো থেকে ফিরে আসা যে কোনো মানুষের পক্ষেই দুরূহ ব্যাপার। দারুণ বরফ পড়ছে, রাস্তা স্কিডি হয়ে গেছে, গাড়ি চালানো অসম্ভব। তার উপর মিস্টার সিং শুধু রাত 8টার মধ্যে গ্লাসগো থেকে ফিরেই আসবেন না, আবার চ্যালেঞ্জ করে আমাদের প্রেতের অস্তিত্ব প্রমাণ করবেন, আর 15 মিনিটের মধ্যেই আমরা তার প্রমাণ পাব। খানিকটা ব্যঙ্গের সুরে মিস্টার ম্যাকফারসন বলেন। ঘরে আর কেউ কোনো কথা বললেন না। কার্পেটে মোড়া লাউঞ্জ, এক কোণে ফায়ারপ্লেসে ভর্তি করে কয়লা চাপানো হয়েছে। ধিকি ধিকি তার আগুনের উত্তাপে সারা ঘর গরম। ফায়ারপ্লেসের ওপরে মেন্টল পিসে রাখা একটা টাইম পিস টিক টিক করে চলছে, তার ওপরে একটা ওয়াল ক্লকের পেন্ডুলাম দুলছে। ফায়ারপ্লেসের চারদিকে গোল হয়ে সোফাগুলো আমরা দখল করে আছি। এক কোণে টিভি সেটটা বন্ধ রয়েছে। ঘরটার পশ্চিম দিকে 2টো জানলা, তার পেছনেই কার্লটন হিল উঠে গেছে। শার্সির ওপর বরফের ঝাপটা দমাদম আছড়ে পড়ছে। পূর্ব দিকে একটা সরু প্যাসেজ, প্যাসেজটা পেরিয়ে সদর দরজা। কারোর মুখে কোনো কথা নেই, একটি চেয়ার শুধু খালি আছে উজাগারের জন্য। মাঝখানকার সেন্টার টেবিলে নিঃশেষিত চায়ের কাপ সবাই তখন নামিয়ে রাখছে। 8:00 আর মাত্র 2 মিনিট বাকি। ওয়াল ক্লকটা আমি রেডিওর সঙ্গেই মিলিয়ে রেখেছি। সাময়িক স্তব্ধতা ভঙ্গ করে জনি প্রথম কথা বললেন, মিস্টার ম্যাকফারসনের কথা শেষ হবার আগেই টেলিফোনটা বেজে উঠল। মিস্টার ম্যাকফারসন সেটা ছুটে গিয়ে ধরলেন। হ্যালো,
হ্যাঁ, এটা মিরাকল ক্লাব। হ্যাঁ, আমি মিস্টার ম্যাকফারসন। কি কি বললেন? ফোনের ওপাশ থেকে আসা কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছিলাম না, তবু আমরা বুঝতে পারলাম কোনো উত্তেজনাকর খবর এসেছে। সে কি? কখন? 7:30টায়। মিস্টার ম্যাকফারসন আর্তনাদ করে উঠলেন। ঢং ঢং করে ওয়াল ক্লকে 8টা বাজতেই হঠাৎ বাইরের কলিং বেলটা বেজে উঠল। কামিং বলেই মিসেস ম্যাকফারসন সেদিকে এগিয়ে গেলেন। যেও না, যেও না, খবরদার দরজা খুলো না, আতঙ্ক মেশানো গলায় জন আর্তনাদ করে উঠলেন। খুলবো না কেন বলে স্বামীর দিকে তাকাতেই কলিং বেলটা আবার বেজে উঠল। মিসেস ম্যাকফারসন তখন বলে উঠলেন, মিস্টার সিংকে এভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। ছুটে গিয়ে তিনি সদর দরজাটা খুলে দিলেন, কিন্তু কোথায় উজাগার সিং? খোলা দরজা দিয়ে তুষার ঝড়ের সঙ্গে এক রাশ হিমেল হাওয়া ঢুকে পড়ল। কেউ নেই বলে মিসেস ম্যাকফারসন দরজার বাইরে গিয়ে চেঁচিয়ে উঠলেন। ও গড নো বলে ছুটে গিয়ে মিস্টার জন ম্যাকফারসন স্ত্রীকে টেনে ঘরে ঢুকিয়েই দরজা বন্ধ করে দিলেন। আমরা যে যার চেয়ারে গিয়ে বসে পড়লাম। মিস্টার ম্যাকফারসনের মুখটা ভয়ে নীল হয়ে গেছে, অত ঠান্ডাতেও তার কপালের ঘাম আমি লক্ষ্য করলাম। জন, কি হয়েছে? সব খুলে বলো, তুমি ওরকম করছো কেন? কে ফোন করেছিল? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে উঠলেন মিসেস পামেলা ম্যাকফারসন। বলছি, সবই বলছি, গ্লাসগো রয়্যাল ইনফর্মারি থেকে ফোনটা এসেছিল। মিস্টার উজাগার সিং কয়েকজন সঙ্গীর সঙ্গে গ্লাসগো থেকে গাড়ি চালিয়ে এডিনবারার দিকে আসছিলেন। রাস্তা খুব পিচ্ছিল ছিল, চারদিকে কুয়াশায় কেউই কাউকে দেখতে পাচ্ছিলেন না। সে অবস্থায় গ্লাসগো দিক থেকে আসা আর একটা গাড়ির সঙ্গে তাদের হেড অন কলিশন হয়। সাংঘাতিকভাবে জখম হয়ে মিস্টার সিং গ্লাসগো রয়্যাল ইনফর্মারিতে ভর্তি হন। আজ সন্ধ্যা 7:30টার সময় তিনি সেখানেই মারা গেছেন। মারা গেছেন? সবাই একসঙ্গে চেঁচিয়ে আর্তনাদ করে ওঠেন। ঘরের মধ্যে বাজ পড়লেও আমরা এতটা আশ্চর্য বোধ হয় হতাম না। হ্যাঁ, একটু থেমে মিস্টার ম্যাকফারসন বলতে শুরু করেন, মারা যাবার আগে মিস্টার সিং আমাদের মিরাকল ক্লাবের কথা ডাক্তারদের কাছে বলেন, আমার ফোন নাম্বার দিয়ে বলেন আমি তার বন্ধু ও আত্মীয়ের মতো, তার কিছু হলে আমাকে যেন ফোন করে তার সমস্ত কিছু দায়িত্ব নিতে বলা হয়। ডাক্তারকে তিনি বারবার এই অনুরোধ জানিয়ে গেছেন। কিন্তু তাহলে দরজায় কলিং বেল কে দিল? অসহ্য বিস্ময়ে মিসেস ম্যাকফারসন প্রশ্নটা করেন। কলিং বেল দুটো মিস্টার উজাগার সিং দিয়েছিলেন, জন বলেন। কি বলছো তুমি? হ্যাঁ পামেলা, মিস্টার সিং মারা গিয়ে প্রমাণ করলেন দেয়ার আর মেনি থিংস ইন আর্থ অ্যান্ড হেভেন, আরও প্রমাণ করলেন ইন্ডিয়ানরাও কথা রাখতে জানে। আমি মিস্টার সিংয়ের কাছে এড়ে গেছি। সে রাত্রেই আমরা গাড়ি চালিয়ে রয়্যাল ইনফর্মারিতে যাই। উজাগার সিংকে গ্লাসগো ক্রিমিটোরিয়ামে দাহ করে তার চিতাভস্ম বিমানে তার আত্মীয়ের বাড়ি পাঞ্জাবে পাঠিয়ে দিই। আজও যখন কোনো রহস্যের কথা উঠে তখন আমার চোখের সামনে রহস্যময় উজাগার সিংয়ের মূর্তিটা ভেসে ওঠে। সে রাতে অমন পরিষ্কার কলিং বেল কে বাজিয়েছিল? আর ঠিক রাত 8টায়। এ সবই কি মিরাকিউলার কোইন্সিডেন্ট? এর উত্তর আমি আজও পাইনি। শেষ হল ডক্টর অরুণ কুমার দত্তের লেখা গল্প অপার্থিব। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।